তারা কি আরে মারবো, এই যে প্রমাণ পাওয়া গেছে এরা যে মারছে, এনে সিপিএম এর তারা ইয়া হামলা করছে, এই প্রমাণ আছে, আমরা তুলে দেখো তুই এখানে আছে পতাকা আছে, টিফিন 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 চাই কইছে, ইয়া কইছে গরম গরম টিফিন আছে আপনারা বানাই দিও গো, ইটা কই হেরে ঘুষি দিয়া ওই দোকান পাঁচ ছয় এর কেসি দিকে এফা দেখা মোটা কই কাটারে না দুই ফালো করে লুকি মানে ভাই দিকে আমরা আটকে রাখছে আর কি কয়টা বাড়ি চুকো কিন্তু চুকো ঠিক আছে তেয়ার আমরা একটাছে একটা একটাছে টিফিন দো আসিরা আমার ফট করে আসিরা কয় কি তুইছি কেন এমন মন করে বার দিয়া ওরে তুইয়া এফর দা আমার কেন ভাই এক দুই তিনটা মাস মাইরা আসিরা আর কয়েকজন আমরা আটে দিছে আর কই তো এই মাত্র আধা ঘন্টা আগে রাজেশ ক্রুজ এটা লাল চড়া এটা সত্য বুঝি লাল চড়া কমিউনিস্ট পার্টির একটা মিছিল তারা খোয়াই শহর জুড়ে করেছে। মার্কসবাদী কমিউনিস্ট পার্টি কতটা উচ্ছৃঙ্খলতা রেখেছে, উচ্ছৃঙ্খলভাবে এই ত্রিপুরা রাজ্যে শাসন ক্ষমতা পরিচালিত করেছে তার প্রমাণ আজকে আবার দিয়েছে এই খোয়াইয়ের মুখে। আমরা প্রত্যক্ষ করেছি কোনো ধরনের প্ররোচনা ছাড়া, কোনো ধরনের কোনো কিছু ছাড়া তারা আজকে কি করলো, আমাদের যে নতুন জেলা কার্যালয় হওয়ার জন্য যে জায়গায় আমরা টিনের বেড়া দিয়েছি সেই বেড়ার উপর তারা বেড়া ভাঙচুর করেছে, এখানে এসে একটা দোকান সেখানে ভাঙচুর করেছে, কোনো ধরনের প্ররোচনা কেউ তাদেরকে দেয়নি, সারা শহর পরিক্রমা করেছে, বলতে পারবে না যে কোথাও ভারতীয় জনতা পার্টি কোনো ধরনের তাদেরকে উদ্যুক্ত করার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও আমরা প্রত্যক্ষ করলাম তারা এই খোয়াইয়ের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে সেখানে আক্রমণ করেছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির ক্যাডার বাহিনী। তাদের পার্টি অফিস থেকে ফ্ল্যাগ লাগানো লাঠি নিয়ে গিয়ে সেখানকার দোকান ভাঙচুর করেছে এবং আমাদের পার্টি অফিসের বেড়াতে তারা বেড়া ভেঙেছে তারা। তো আজকে আমি খোয়াইবাসীর কাছে ছাড়তে চাই যে খোয়াইবাসী আপনারা বিচার করুন, মার্কসবাদী কমিউনিস্ট পার্টি আসলে কতটা গণতন্ত্রতে বিশ্বাস করে, মানুষের স্বাধীনতাতে তারা কতটা বিশ্বাস করে সেই জিনিসটা আপনারাই চিন্তা করুন।